আলিএক্সপ্রেসে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাকে মাস্টার কার্ড বাংলাদেশ থেকে অবশ্যই লাগবে। অনেকেই আছেন যারা মূলত পাসপোর্ট না থাকার কারণে ব্যাংক থেকে কোনো মাস্টার কার্ড অ্যারেঞ্জ করতে পারতেছেন না, তারা উইদাউট ব্যাংক কোনো হচ্ছে KYC ভেরিফিকেশন কোনোটাই করতে হবে না। আপনারা হচ্ছে সেটা হলো procardo.com হচ্ছে যাবেন, এখান থেকে খুব সহজে আপনার KYC ভেরিফিকেশন করা ছাড়া শুধুমাত্র বিকাশ টাকার নগদের মাধ্যমে আপনারা হচ্ছে মাস্টার কার্ড নিয়ে পেমেন্ট করতে পারবেন। যে সমস্ত রুলস গুলো আপনার ফলো করা দরকার বা কাস্টমসের কত টাকা ফি কাটে না কাটে বিষয়গুলো আমি এই ভিডিও আপনাকে বোঝানোর ট্রাই করবো। প্রথমে হচ্ছে আমি প্রোডাক্টটা হচ্ছে আনবক্সিং করি, এটা খুবই হচ্ছে অল্প টাকার একটা প্রোডাক্ট, এটা মানে 100 টাকার কমের একটা প্রোডাক্ট আমি নিয়ে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এর আগে কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আসছিলাম, এই যে এটাও কিন্তু চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসছিলাম, এটা কিন্তু $6 একটা প্রোডাক্ট ছিল এটা, আর এটা কিন্তু $1 কম। শুধুমাত্র যারা রিকোয়েস্ট করছিলেন যে AliExpress থেকে প্রোডাক্ট অর্ডার করলে বাংলাদেশ থেকে পাওয়া যায় কিনা, এইটা না আনবেন না। এই যে খুবই একটা দামি জিনিস নিয়ে আসছে এটা, আচ্ছা এটা, হ্যাঁ এটা, এই যে এটা এটা একদম দাগনা আছে, এইটাই হচ্ছে মূলত আপনার প্রোডাক্ট। এটা কিন্তু আপনার 1200 টাকায় সর্বোচ্চ কিনা বললে 50-60 টাকা এরকম কিনা পড়বে, 70 টাকার মতো বলেন। তো এখন কথা হলো যে আপনার বাংলাদেশ থেকে যদি আপনি মনে করেন প্রোডাক্ট অর্ডার করেন, সেক্ষেত্রে আপনার ফ্রি শিপিং গুলো যেগুলো আছে এগুলো 100% কোনো টাকা পয়সা লাগবে না। আপনার পোস্ট অফিসে যে নাম ঠিকানা দিবেন AliExpress থেকে প্রোডাক্ট অর্ডার করার সময় তিনটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন, এক হচ্ছে পোস্টাল কোড, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার নাম, ভোটারিগারের সাথে নাম লিখতে হবে, অনেক সময় এটা ভেরিফিকেশন করতে পারে। দামি প্রোডাক্ট হচ্ছে এটা, তো 50-60 টাকার প্রোডাক্ট, তো এত বেশি ভেরিফিকেশন করে নাই। তারপর দেখা গেছে আপনার মোবাইল নাম্বারটা, এটা ওই নাম্বারে আপনাকে কল দিবে পোস্ট অফিস থেকে। এই তিনটা জিনিস মাথায় রাখ। এখন অনেকের হয়তো প্রশ্ন আছে যে কাস্টম থেকে কত টাকা চার্জ কাটে না কাটে, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না কাস্টম থেকে কত টাকা কাটবে, কিন্তু কাস্টম থেকে যে আপনার চার্জটা বসাই দেয় ওই টাকাটা আপনাকে কোনো টেনশন করতে হবে না। টাকার অ্যামাউন্টে কি আপনাদের এখানে জমা দেওয়া লাগে নাকি কাস্টমসের ওইখানে? না, আমাদের এখানে জমা দেওয়া লাগে। ওই টাকাটা আপনি পোস্ট অফিসে গিয়ে পরিশোধ করবেন। ধরেন এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছি, এটা দেখা গেছে আপনার 10,000-15,000-20,000 টাকার একটা প্রোডাক্ট নিয়ে আসছে, যেটা কাস্টমসের চার্জ বসাই দিল দেখা গেছে আপনার 3-4,000 বা এরকম একটা হচ্ছে চার্জ বসাই দিল। ওই চার্জটা আমি পোস্ট অফিসে পরিশোধ করবো, কাস্টম অফিসে যেতে হবে না আপনাদের, ঠিক আছে? পোস্ট অফিসেই আপনার চার্জটা চলে আসে। 2024 সালে হোক আর 2023 সালে ভিডিওটা দেখো, সেম রুলসই রয়ে গেছে। আপনার এই যে 2024 সালে আমি প্রোডাক্ট নিয়ে আসলাম AliExpress থেকে।